সৌদি আরবে কর্মস্থলে যেতে আগ্রহী প্রবাসীদের টিকিট দেয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। টিকিটের চাহিদার সাথে প্রবাসীদের নতুন সংকট আকামার সাথে রি এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে কিনা। আকামার মেয়াদ ২৪ দিন বাড়ছে, এই খবরে ছুটিতে থাকা সৌদি আরব প্রবাসীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও শঙ্কা এখনও কাটেনি। এখনও ফ্লাইট বাড়ানোর কোনো ঘোষণা নেই সৌদিয়া বা বিমানের পক্ষ থেকে। বিমান চলতি মাসে দুটি এবং সৌদি এয়ারলাইন্স চারটি থেকে ছয়টি ফ্লাইটের প্রস্তুতির তথ্য দিয়েছে। কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে এই অপেক্ষা ও জটলা টিকিট প্রত্যাশীদের, কিন্তু কবে তারা সৌদি আরবে কাজে ফেরার সুযোগ পাবেন তা এখনও অনিশ্চিত। এভাবে সিরিয়ালে আসলে আমি তো আরও বিগত এক বছর আমি সিরিয়াল পাবো না, তাহলে আমার আকামার ডেট চলে গেলে আমি কিভাবে এখন সৌদি আরবে ইন করবো? আমার আকামারও দরকার আছে এবং ভিসা রিএন্ট্রি মেয়াদ ছুটির মেয়াদ সেটাও বাড়ানোর দরকার আছে। তখন অবশ্যই এটা যত সহজ হয়, খুব দ্রুত সম্ভব হয় যেভাবে নাকি আমাদের প্রবাসীরা যাইতে পারে, সেই ব্যবস্থাটাই সরকার নিতে হবে। তাদের দেখতে হবে যেন তাদের পরিকল্পনার মধ্যে কিছু শর্ট আছে কিনা। সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিস থেকে জানানো হয় এখন পর্যন্ত ৬,০০০ টোকেন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১ থেকে ৫০০ সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেওয়ার ঘোষণা দেয়া হয়, বাকিদের পর্যায়ক্রমে দেয়া হবে। যারা কালোবাজারি করছে বা তারা করতে চাচ্ছে বা তারা অন্য যেরকম আসতেছে বিভিন্ন সোর্সে পাচ্ছি, ওগুলো আমার কাছে আসলে বুঝতে পারবে। এদিকে মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনেও ভিড় করেছেন প্রবাসীরা। গেল ১৬ ও ১৭ মার্চ যাদের ফিরতি টিকিট ছিল, ২৬ ও ২৭ সেপ্টেম্বর তাদের জন্য রিয়াদ ও জেদ্দায় দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বৃহস্পতিবার তাদের টিকিট পরিবর্তন করা হয়, কিন্তু অন্যদের বিষয়ে এখনও কোনো ঘোষণা নেই বিমানের পক্ষ থেকে। আমামের রিটার্ন টিকিট ছিল ২৮ তারিখের, কিন্তু ওনারা দামামের জন্য কোনো ঘোষণা দিচ্ছে না, শুধু দিচ্ছে রিয়াদ আর জেদ্দার জন্য। আমরা যারা যাবো প্যাসেঞ্জার তাদের জন্য কী হবে কোনো কিছু ঘোষণা দেয় নাই এখন। বাংলাদেশ সরকার বলছে যে ২৪ দিন বাড়ায় দিছে, এখন কোথায় থেকে বাড়ালো, আমরা কোথায় যাব, কার কাছে যাব, যে এই বাড়াইটা যাবো আমরা টিকিট যাইতে পারবো? ভিসাটা নাকি এম্বাসিতে গিয়ে এক্সাক্ট রিএন্ট্রি ভিসা রিনিউ করতে হবে, এটা কতটুকু সত্য? পররাষ্ট্রমন্ত্রী যে আমাদের সাথে সাথে রিএন্ট্রিটাও ২৪ দিন বাড়বে এই বিষয়ে কোনো কথা বলেনি। আসলে প্রবাসীরা এখন নিরুপায়। ২২ তারিখ ২০ তারিখ এগুলো আবার টেলিভিশনের মাধ্যমে সব জানতে পারবেন, টেলিভিশনের মাধ্যমে বিমান ওয়েবসাইট জানতে পারবেন। আপাতত আপনারা চলে যান, এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী চলতি মাসে দুই এয়ারলাইন্স মিলিয়ে ৬ থেকে ৮টি ফ্লাইট পরিচালনা করবে। এর বাইরে কোনো এয়ারলাইন্সেরই নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি বা ঘোষণা নেই। পর্যাপ্ত বাণিজ্যিক ফ্লাইট না চললে বিপুল সংখ্যক এই প্রবাসীদের ২৪ দিনের মধ্যে সৌদি আরব যাওয়া অসম্ভব বলে মনে করছেন প্রবাসীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।